হাই দ্যার এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে সবাই? আমি চয়ন ঘোষ, আওয়ার স্কুলের ইনস্ট্রাক্টর। আবার চলে আসলাম তোমাদের সামনে একটি লাইভ ক্লাস নিয়ে। আজকে আমরা করব আবারও 6.1, ঠিক আছে? আজকে আমরা করব 6.1, 6.1 এর আজকে আমাদের থার্ড ক্লাস। ওকে, সো গাইস, তোমরা কে কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভটা জয়েন করছো আমাকে একটু চট জলদি কমেন্ট করে জানাও, ঠিক আছে? আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে তোমাদের লাইভ ক্লাসটি করাচ্ছি। ওকে, সো গাইস, তোমরা তাড়াতাড়ি জয়েন করো এবং তোমরা বলো যে কে কোন জায়গা থেকে তোমাদের ক্লাসটি, মানে তোমরা ক্লাস করছো, সেটা আমাকে একটু কমেন্টে জানাও, তাহলে আমি বুঝতে পারবো বাংলাদেশের কোন কোন জায়গা থেকে আমরা একত্রিত হয়ে একসাথে ক্লাস করছি। ওকে, এবং আমাদের লাইভ ক্লাসটা তুমি শেয়ার করে দাও। তো দেখি আমাদের সাথে কে কে জয়েন করলো। আমরা হচ্ছে আগের পড়াগুলো আমি একটু রিভিশন দিয়ে দিই। আমরা আগে করেছি কি, অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি কি জিনিসগুলো সেগুলো বুঝাই দিয়েছি। তারপরে আমরা করেছি কি, কিছু অঙ্ক করেছি অপনয়ন প্রতিস্থাপনের, এবং ফার্স্ট ক্লাসে আমাদের হোমওয়ার্ক দিয়ে আমাদের ফার্স্ট ক্লাসটা শেষ হয়েছে। সেকেন্ড ক্লাসে আমরা করেছি প্রতিস্থাপন পদ্ধতি অনুশীলনের গুলো, ঠিক আছে? আজকে আমরা করব অপনয়ন, অপনয়ন করবো আজকে আমরা, ঠিক আছে? আজকে আমরা কি করব, অপনয়ন পদ্ধতি। ওকে, আজকে আমরা কি করব, অপনয়ন পদ্ধতি। দেখি আমাদের সাথে কে কে জয়েন করলো। ওকে, আমাদের সাথে অনেকেই জয়েন করেছে পরিষেবাগুলা। আমাদের সাথে আসিফ মল্লিক জয়েন করেছে, নিয়ামুল হক সিয়াম জয়েন করেছে, তারপরে হচ্ছে আসিফ মল্লিক বলছে হাই হ্যালো ভাইয়া, রীতা চক্রবর্তী বলছে হাই ভাইয়া হ্যালো ভাইয়া হ্যালো, তারপরে হচ্ছে আসিফ মল্লিক বলছে গাইজ লেট শেয়ার, গাইজ আমরা একটু শেয়ার করে দিই, ঠিক আছে? রীতা চক্রবর্তী বলছে চট্টগ্রাম থেকে, ওকে ওয়েলকাম। মাইশা ফারজানা বলছে হাই ভাইয়া হ্যালো ভাই আপু। তারপরে আমাদের সাথে আরো অনেকেই জয়েন করেছে, উম্মেহানি বলেছে হাই ভাইয়া হ্যালো, নিয়ামুল আকসিয়াম বলছে হ্যালো ভাইয়া কেমন আছো, ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো। তারপরে ইসকা দাস বলছে আদাব ভাই আদাব। তারপরে হচ্ছে ইসকা দাস আমাদের সাথে জয়েন করেছে, আফনান আবিনতে রাহিম আমাদের সাথে জয়েন করেছে, বলছে হাই ভাইয়া কেমন আছো, কেমন আছেন, ভালো আছি। তারপর নিয়ামুল আকসিয়াম বলছে ভাইয়া আমি ময়মনসিং থেকে বলছি, ওয়েলকাম ভাইয়া। তারপরে মাইশা ফারজানা বলছে আমি রংপুর থেকে, ওকে ওয়েলকাম। উম্মেহানি বলছে ভাই আমি নরসিংদী থেকে, ওকে ওয়েলকাম। তারপরে আফনান বিনতে বলছে, আফনান বিনতে আরাহিম বলছে শেয়ার ডান, ওকে থ্যাংক ইউ। তারপরে হচ্ছে রীতা চক্রবর্তী বলছে শেয়ার ডান, ওকে। সো আমি তাহলে ক্লাসটা আমি একটু কন্টিনিউ শুরু করে দেই, আমি ক্লাসটা আজকে শুরু করে দেই। ওকে, সো তাহলে আমি প্রথমে বলি অপনয়ন পদ্ধতি আমি করাবো। আমি কিন্তু অপনয়নের এক প্রথম, মানে ফার্স্ট ক্লাসে আমি অপনয়নের পদ্ধতিটা আমি শিখাই দিয়েছি, ঠিক আছে? যারা করনি তারা আমাদের গ্রুপ পেজে বা আমাদের পেজ গ্রুপ ফেসবুক যে গ্রুপ আছে আওয়ার স্কুল লাইভ বা আওয়ার স্কুল পেজ, তোমরা ওখানে গিয়ে আমাদের এই ক্লাসগুলো রেগুলার দেখে আসতে পারো, ঠিক আছে? সেখানে আমাদের প্রচুর ক্লাস আছে, এ পর্যন্ত আমার নেওয়া সকল ম্যাথের ক্লাস আছে। আমি এ পর্যন্ত নিয়েছি এক অধ্যায়, দুই অধ্যায় নিয়েছি, মানে প্যাটার্ন নিয়েছি, শতকরা নিয়েছি, তারপরে নিয়েছি সেট নিয়েছি, তারপরে বীজগণিতিক নিয়েছি, আর এইদিকে 6.1 চলছে আমাদের, ঠিক আছে? সো আর এছাড়াও আমাদের ন্যারেশন হয়েছে, আর্টিকেল হয়েছে, ডিগ্রি হয়েছে, ভয়েস হয়েছে, এছাড়া আমাদের অনেক ক্লাস আপাতত হয়ে গেছে, ঠিক আছে? সব সেগুলো তোমরা আমাদের গ্রুপে গিয়ে দেখে আসতে পারো। ওকে, সো আমি তাহলে আজকে কি করবো, অপনয়ন। তাহলে তোমরা আমাকে একটু চট জলদি কমেন্ট করে বলো তো যে আমাদের অনুশীলনী, অনুশীলন তো সব অঙ্ক করে দেওয়া পসিবল না, অনেক সময় লেগে যাবে, ঠিক আছে না? সো আমাদের 13 থেকে 15-এর মধ্যে কার কোনটা সমস্যা, 13 থেকে 15-এর মধ্যে প্রবলেম কার কার বলো তো, 13 থেকে 15-এর মধ্যে প্রবলেম কার কার আছে আমাকে একটু কমেন্ট করে জলদি বলো। রিয়া শাহ বলছে নমস্কার দাদা, নমস্কার দাদা আপু দিদি। তারপরে হচ্ছে এসকে দাস বলছে দাদা সরি, আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম দাদা, নাই কোনো প্রবলেম নাই কারোর। 13 থেকে 15-এর মধ্যে 14 নাম্বার, ওকে 14 একটা। আর
আর কার কার প্রবলেম আছে একটু বলো, আমি তাহলে 14 নম্বরটা করতে থাকি, ঠিক আছে? ততক্ষণে আমরা প্রবলেমগুলো পেয়ে যাব। আমি 14 নম্বর তবে শুরু করছি, 14 নম্বর। ওকে, আর যার যার সমস্যা আছে আমি একটু বলো কমেন্ট করে, আমি হচ্ছে সেগুলো সলিউশন দিয়ে দেবো তোমাকে। ওকে, 14 নম্বরটা দেখো, 14 নম্বর অঙ্ক তাহলে আমরা তুলি, টোয়াইস এক্স প্লাস থ্রি ওয়াই, টোয়াইস এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু কত? টোয়াইস এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু 7। এটা আমার 1 নং সমীকরণ ধরবো, ঠিক আছে? এবং আর কি আছে পরেরটা, 6x-7y, 6x-7y ইকুয়াল টু কত? 5। এটাকে কি ধরবো আমি? 2 নং সমীকরণ। আচ্ছা, আমি অপনয়ন করানোর জন্য তোমাদের কি একটা জিনিস শিখাইছিলাম, কিন্তু একটা জিনিস শিখাইছিলাম যে আমাদের দুটার মধ্যে কি করতে হবে, মিল করতে হবে কোনো কিছু। আচ্ছা দেখো তো, আমার এখানে কাটাকাটি করার জন্য, আমাকে কোনো কিছু এই 1 নং সমীকরণকে বা 2 নং সমীকরণকে কোনো কিছু গুণ বা কোনো কিছুতে গুণ করে বা কিছু করে কি আমরা কাটাকাটি করতে পারি? আমরা কিন্তু পারি এখানে, ঠিক আছে? ঠিক আছে, আমরা কিন্তু প্রথম সমীকরণকে, দেখো তো, আমরা যদি 7 দিয়ে গুণ দিই তাহলে 3 7 21 হয় না, আর পরেরটাকে যদি 3 দিয়ে গুণ করি, 3 7 21, তাহলে ওয়াই ওয়াই কিন্তু আমার কেটে যায়। তাহলে লিখি 1 নং, আমি একটু শর্টে লিখছি, ঠিক আছে, সমীকরণকে 7 দিয়ে ও 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে পাই, ওকে। আচ্ছা গুণ করি তাহলে আমি এটা কি করবো, 7, তাহলে 7 2 14x প্লাস 3 7 21y, ঠিক আছে, ইকুয়াল টু 7 7 49। ওকে, আচ্ছা এটাকে কত করবো, 3 দিয়ে, তাহলে 3 6 18x প্লাস, সরি, মাইনাস 3 7 21y ইকুয়াল টু কত, এখানে 3 5 15। এখন আমি তাহলে বিয়োগ এখানে কি করবো, আমি এটা আমি করলাম, ঠিক আছে, কি এটা তাহলে আমি সমীকরণ দিয়ে দিই একটা, বা আমি এখানে করে দিই যোগ করে, ঠিক আছে, কি এখানে যোগ দিয়ে দিই, এখানে লিখে দিতে পারি যোগ করে, ওকে, আচ্ছা যোগ করে, তাহলে যোগ করি আমরা, দেখো তো আমার এটা আর এটা কেটে যায় না, তাহলে 18 আর 14 যোগ করলে কত হয়, 8 4 12 2, হাতে থাকে 1 2 3, 32x ইকুয়াল টু এখানে কত হয়, 14 4, হাতে থাকে 1 5 6 64। তাহলে আমি এখান থেকে এক্সটা সুন্দর করে বের করে নিতে পারবো না, অতএব এ বা এক্স ইকুয়াল টু, কত, 64/32, অতএব এক্স ইকুয়াল টু কত, তাহলে আমার এটাকে ভাগ দিলে আমি পেয়ে যাবো এক্স ইকুয়াল টু, তাহলে হয় কত আমার 2। এখন আমি এক্স এর মানটা সুন্দর করে নিয়েছি, একটা হিসে বসিয়ে দিবো, আমার কাজ শেষ, ঠিক আছে? আমি সুন্দর করে যে কয় নম্বরে বসাবো, আমি তাহলে 1 নং-এ বসাই দিই, 1 নং-এ বসে আমি এক্স এর মানটা, ঠিক আছে, যেহেতু আমার ওয়াইটা এখানে প্লাসে আছে, তাহলে কি এক্স এর মান এখানে লিখি আমি, আচ্ছা লিখি এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে, তাহলে 1 নং সমীকরণে বসে এক্স এর মান, তাহলে 2 × x এর মান কত পেয়েছি, 2, হ্যাঁ, প্লাস 3y = 7, ওকে, বা 2 × 4 + 3y = 7, বা 3y = 7 - 4, বা একবারে করে দিই, 3y = এখানে কত পেলাম, 3/3, অতএব y = কত, 1, অতএব আমরা এখানে কি লিখতে, আমরা y = কত পেলাম, 1 পেলাম, তাহলে আমরা এখানে লিখতে পারি এই যে x, y = কত লিখতে পারি, x সমান কত হচ্ছে 2 1, হয়ে গেল। এখানে আমরা লিখে দিব যে নির্ণেয় সমাধান এটা, ঠিক আছে? আমরা কি এটা বুঝতে পারলাম, কিনা একটু কমেন্ট করে জানাই, ঠিক আছে? আমরা একটু শেয়ার করে মানে একটু জানাই যে আমরা হচ্ছে কম এই জিনিসটা বুঝতে পারলাম কিনা। ওকে, আমি 14 নম্বরটা করে দিলাম, বুঝতে পারলে কিনা আমাকে একটু জানাও কমেন্ট করে আপু, যে আমি বুঝতে পেরেছি বা বুঝতে পারিনি। আর যদি সবাই বুঝতে পেরে থাকো তাহলে কমেন্টে লেখো যে ডান ভাইয়া বুঝতে পেরেছি। আফনান বিনতে রাহিম বলছে প্রবলেম নাই ভাইয়া, রীতা চক্রবর্তী লিখছে না ভাইয়া, ওকে।
মেহেদী হাস, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা আর একটা কথা, যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে আসো, ঠিক আছে? কারণ তোমরা সেখানে অনেক স্কিল ডেভেলপমেন্টের ভিডিওগুলো পাবা, যেগুলো তোমাদের প্রতিনিয়ত অনেক হেল্প করবে। আর সবাই হচ্ছে যার যেটা প্রশ্ন আমাকে একটু প্রশ্ন করতে পারো, ঠিক আছে? সালমান ইসলাম বলছে আসসালামু আলাইকুম টু অল। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আসলে আজকে মেন প্রবলেমটা হয়েছে কি, আমার আরেকটা ফোনে চার্জ নাই, সো তার জন্য এটা থেকে দেখতে হচ্ছে। আসমা পারভিন বলছে ওয়াই ইকুয়াল টু ওয়ান। ইয়েস, কারেক্ট অ্যান্সার ওয়াই ইকুয়াল টু ওয়ান হবে আপু। ভাই শেয়ার করেছি, মেজাবিন তো আমাদের সাথে জয়েন করেছে, বলছে হাই ভাইয়া, হ্যালো আপু। তারপরে ভাইয়া শেয়ার করেছি তো, ওকে সমস্যা নাই, থ্যাংক ইউ। তারপরে জি ভাইয়া বুঝেছি, ওকে থ্যাংক ইউ। তারপরে হচ্ছে দেখি, অল ডান, উমেন জি ভাইয়া বুঝেছি, ডান, ওকে। মাইশা ফারজানা ডান, আন্ডারস্টুড। এস কে দাস বলেছে, রীতা চক্রবর্তী ডান, আসমা পারভিন দাদা বুঝতে পেরেছি, ওকে থ্যাংক ইউ। আসমা পারভিন করেছি, ওকে থ্যাংক ইউ। মাইশ মালিহা ইয়াসমিন মনি, তিন দ্বারা গুণ হলো কেন? তিন দ্বারা গুণ হলো কেন? আচ্ছা দেখো তো, আমার এখানে আমি সাত দিয়ে যদি গুণ করি, ঠিক আছে না, সাত দিয়ে যদি গুণ করি, ঠিক আছে, তাহলে দেখো তো আমার মেন উদ্দেশ্যটা কি, আমি একটু বোর্ডে দেয়, আমার আমি এখানে সাত দিয়ে উপরে গুণ করলাম, তাহলে আমার এটা কি হলো, 21। আমার মেন উদ্দেশ্য কি, দুইটা সহগকে তোমার দুইটাকে এক করা। আমি ওয়াই এর এই জিনিসটাকে, ওয়াইটাকে, এই পুরো টুকুনটাকে আমি কি করব, সেম করব। তো আমি যদি এটাকে সাত দিয়ে গুণ করি, 3 7 আমার 21 হলো, তাহলে 21 হলো আমার সাত দিয়ে কি আমি মানে কিছু করতে পারবো, আমার যেটা উদ্দেশ্য, আমার যেটা লক্ষ্য, আমি সেই লক্ষ্যে তো পৌঁছাতে পারলাম না, বা যেটার জন্য আমি এটাকে গুণ করলাম সাত দ্বারা, সেটা তো আমি পৌঁছাতে পারছি না, ঠিক আছে না? তো তার জন্য আমি কি করলাম, এটাকে, এটা যেহেতু 3 7 21 হলো, তাহলে এটাকেও এমন কিছু একটা দিয়ে গুণ করে আমাকে 21 করতে হবে, তার জন্য আমি 3 দিয়ে গুণ করলাম। আশা করি তুমি জিনিসটা বুঝতে পেরেছো। হ্যাঁ, এসকে দাস বলেছে যে সমীকরণ মিলানোর জন্য, অবশ্যই মিলানোর জন্য। বেশি জুম হয়ে গেছে দেখো, এখন মেবি ঠিক আছে, এখন মেবি ঠিক আছে দেখো। আচ্ছা তারপরে শোভা শোভা বলছে ফ্রেন্ডস লেট শেয়ার, ওকে শেয়ার করো একটু। তারপরে হচ্ছে আর কে কি বলে দেখি, মালিয়া ইয়াসমিন মনি, আবার এবার বুঝেছি, ওকে থ্যাংক ইউ আপু। আচ্ছা এবার আমি তাহলে, আমার এটা সলিউশনটা হয়ে গেল, আমি তাহলে এবার নেক্সট ধাপে যাই। আমার নেক্সট ধাপ হলো, আমার কত কত দেখি, আমি 16 থেকে 21-এর মধ্যে কার কোনটা প্রবলেম, 16 থেকে 21, 16 থেকে 21, 16 থেকে 21-এর মধ্যে কার কোনটা প্রবলেম আমাকে একটু জানাও কমেন্ট করে, ঠিক আছে? আমি এটা একটু মিটাই দিলাম। ওকে, 16 থেকে 21-এর মধ্যে কার কোনটা প্রবলেম আমাকে একটু জানাও কমেন্ট করে। মেজাবিন বল, মেজাবিন তোমার বলছে ভাইয়া বারবার জুম হয়ে যায়, এখন দেখো ঠিক আছে মেবি। আসলে আমার আরেকটা ফোনে আমার চার্জ নেই, তার জন্য আমি ওটা থেকে কন্টিনিউ করতে পারতেছি না, আমি একটা থেকে আমাকে করা লাগতেছে, তার জন্য অনেক সময় একটু সমস্যা হচ্ছে। আশা করি নেক্সট ক্লাস আর হবে না। মেজাবিন তোমার যায়, ওকে। রেহেনুমা কাবির আমাদের সাথে জয়েন করেছে, ওয়েলকাম আপু। 19 আর 21, মালিয়া ফার ইয়াসমিন মনি বলেছে 19 আর 21, ওকে ঠিক আছে, 21 নাম্বার। আচ্ছা তাহলে আমি 19 আর 21, তাই না, আমি 19 নাম্বারটা করতে থাকি, 19 21, আমি তাহলে 19 নাম্বারটা করতে থাকি। আচ্ছা 19 নাম্বারটা কি বলেছে আমি একটু দেখি। আচ্ছা 19 নাম্বারটা বলেছে ওয়া এক্স বাই টু,
এক্স বাই টু প্লাস ওয়াই বাই টু, ওয়াই বাই টু ইকুয়াল টু থ্রি, এটা কি 1 নং সমীকরণ? ঠিক আছে, তারপর একটা হলো এক্স বাই টু মাইনাস এক্স ওয়াই বাই টু, এক্স বাই টু মাইনাস ওয়াই বাই টু ইকুয়াল টু কত? 1, এটা কি আমার 2 নং সমীকরণ? ঠিক আছে, সো দেখো তো আমার এখানে আমি আমার কি করতে হবে, দুইটা এই মানে যে কোনো একটা কি মানে একটি যে কোনো মানে সহগের সহগ কি করতে হবে আমার একই একই রকম করতে হবে, সহগের চলকের মান তোমার একই করতে হবে। ঠিক আছে, তাহলে আমার দেখো তো এখানে y বাই টু y বাই টু একই হয়ে আছে না, আমি এখানে দেখো তো প্লাস মাইনাস আছে না, তাহলে আমি কি করতে পারি খুব সহজে কিন্তু কাটাকাটি করতে পারি। ঠিক আছে, যোগ বিয়োগ করে বাদ দিতে পারি, তাহলে আমরা এখানে কি করতে পারি, আমার কি এখানে কোনো যোগ বিয়োগ বা আলাদা কোনো সংখ্যা দিয়ে কিছু করতে হবে কি, কোনো কাজ করতে হবে, জিনিসটা আরো একদম আমার সহজ হয়ে গেল। তাহলে আমি লিখতে পারি 1 ও 2 নং সমীকরণ যোগ করে যোগ করে পাই। ঠিক আছে, তাহলে আমি কি করবো এখানে যোগ করে দিব এটাকে, তাহলে আমি লিখি এক্স বাই টু প্লাস ওয়াই বাই টু ইকুয়াল টু কত? 3, প্লাস এক্স বাই টু মাইনাস ওয়াই বাই টু ইকুয়াল টু 1। ঠিক আছে, এখন দেখো যোগ করে আমার এটা এটা কিন্তু কেটে গেল, দেখো তো প্লাস মাইনাস কেটে গেল না। ঠিক আছে না, আমার কিন্তু প্লাস মাইনাস এখানে কেটে গেল, তাহলে আমি এখানে লিখতে পারি এক্স বাই টু প্লাস এক্স বাই টু ইকুয়াল টু কত আসে? 4। ঠিক আছে, দেখো তো তাহলে আমি যদি এখানে লসাগু করি, এখন লসাগু করি তাহলে এখানে 2, তাহলে এক্স প্লাস এক্স ইকুয়াল টু কত? 4, তাহলে কত? টোয়াইস এক্স ইকুয়াল টু 2 ইকুয়াল টু 4, তাহলে এ টু এ টু কেটে গেল, তাহলে অতএব এক্স ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু আমি পেলাম কত? 4। ঠিক আছে, তাহলে আমি এ এক্স এর মান আরেক জায়গায় গিয়ে বসাবো, আমি এই জায়গাটা একটু মিটাই দিলাম। ঠিক আছে, তাহলে আমি এক্স এর মান গিয়ে আরেক জায়গায় বসাবো, মানে কি আমি এক্স এর মানটা কোথায় বসাতে পারি, আমার এখানে প্লাসে ওয়াই প্লাস আছে, তাহলে আমি এক্স এর মানটা 1 নং সমীকরণে বসাই, তাহলে এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে এক্স এর মানটা আমি কি করবো 1 নং সমীকরণে বসাবো, তাহলে 1 নং সমীকরণের জায়গায় কি, তাহলে এক্স এক্স এর জায়গায় কি বলবো? 4, 4/2 প্লাস ওয়াই বাই টু ইকুয়াল টু কত? 3। ওকে, আচ্ছা দেখো তাহলে আমি এখানে কি করবো, এখানে আমি কিন্তু সিম্পলি লিখি তো 2, তাহলে 4 প্লাস ফোর প্লাস ওয়াই, ঠিক আছে, ইকুয়াল টু 3, বা 4 প্লাস ওয়াই ইকুয়াল টু 3 প্লাস না, 3 গুণিত 2 হয়ে যাবে, কারণ এখানে 3 ভাগ আছে, এখানে এসে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, তাহলে ওয়াই ইকুয়াল টু 3 দুগুণে 6 মাইনাস 4, অতএব ওয়াই ইকুয়াল টু কত? 2। তাহলে আমার ওয়াই ইকুয়াল টু কত? 2 পেলাম, তাহলে আমার এখানে উত্তর কত? এক্স ওয়াই ইকুয়াল টু কত? 4 আর 2। আশা করি আমরা এই জিনিস একটু বুঝতে পেরেছি, একটু কমেন্ট করে আমাকে জানাও তো যে আমরা বুঝতে পেরেছি কিনা। কে আবার আপসেট হলো? আচ্ছা, 19 নাম্বারটা হলো, আমি এবার 21 নাম্বারটা করে দেবো। ঠিক আছে, ওকে, আমি তাহলে এখন যাবো 21 নাম্বারে। ঠিক আছে, তোমরা কি অঙ্কটা বুঝতে পেরেছো আমাকে একটু কমেন্ট করে জানাও যে অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো কিনা। রিহাসা মেজাবিন, তোমা এখানে হা হা দেওয়ার যা আছে সেটাই বুঝলাম না আমি তোমাদের কমেন্ট, এখানে প্লিজ দুষ্টামিও না, এখানে আমরা ক্লাস করি একটু, ঠিক আছে, মজার সময় আমরা মজা করব।
আসমা পারভিন আমাদের কিন্তু অ্যান্সারটা দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ আপু। আফনান বিনতে রাহিম বলছে আন্ডারস্টুড ভাইয়া, ওকে। তারপরে হচ্ছে মাইশা ফারজানা আমাদের লিখেছে ডান, রীতা চক্রবর্তী ডান, তারপর উম্মে হানি লিখেছে ডা আন্ডারস্ট্যান্ড ভাইয়া, ওকে। সালমান ইসলাম বলেছে ডান, নিয়ামুল হক সিং আমাদের অ্যান্সারটা দিয়ে দিয়েছে, ওকে থ্যাংক ইউ। বাট এক্স প্লাস টু বাই টু কেন? আচ্ছা এক্স প্লাস টু বাই টু কেন? ওকে দেখো আমরা এই জায়গাটা কি, আমরা এখানে লসাগু আমরা করেছি না, ক্লাস ফাইভে লসাগু করেছি না, তাহলে আমরা এখানে যদি লসাগুটা করি যোগের ক্ষেত্রে আমাকে আগে লসাগু করতে হবে না, তাহলে টু আর টু এর যদি লসাগু করি, টু আর টু এর যদি লসাগু করি তাহলে কত হবে, এক দুই একে দুই, দুই একে দুই, তাহলে সরি আমরা এখানে দুই দিয়ে যাবে না, তাহলে কি দুই গুণিত এক গুণিত এক সমান কি দুই আসে না, তাহলে আমরা এখানে লসাগু কত, দুই। এখন লসাগু করার পর কি করব আমরা, লসাগু করার পরে হরে হরের সঙ্গে ভাগ দিব, তাহলে তোমার দুই আর দুই ভাগ করলে কত, এক। যে ভাগফলটা পাবো এটাকে কি করব, লবের সঙ্গে গুণ করব, তাহলে এক্স এর সঙ্গে এক গুণ করলে এক্স, ঠিক আছে। সরি আমার এখানে টু আসছে, টুটা একটু ভুল আমি দিয়ে দিয়েছি, এখানে হবে এক্স, ওকে। আচ্ছা দেখো আবার দুই এর সঙ্গে দুই ভাগ দিলে কত, এক, একের সঙ্গে আবার এক্স গুণ করলে হবে এক্স, তাহলে এক্স প্লাস এক্স ইকুয়াল টু টুয়াইস এক্স, টু টু কেটে গেল ইকুয়াল টু এক্স, ঠিক আছে। আমার এখানে একটু লিখাতে ভুল গেছিল, ওকে ডান ভাইয়া, ওকে। কাজল ঘোষ রয় বাবু বলেছে বুঝেছি, ওকে থ্যাংক ইউ। এস কে দাস বলেছে ওটা এক্স হবে, হ্যাঁ ওটা এক্স হবে, আমি ওটা ঝোঁকে বা তাড়াহুড়াতে আমি ওটা খেয়াল করি নাই, ওটা আমি দিয়ে দিছি, ওকে। আচ্ছা আমি এবার যাব নেক্সট 21-এ, ঠিক আছে এখন, ঠিক আছে দাদা, ওকে। এখন আমি যাব কিসে, 21 নম্বরে। ওরকম হয় কি মাঝে মধ্যে ধরো যে অঙ্ক করতেছি তো আমাকে ধরো পুরো বোর্ডের উপর লক্ষ্য রাখতে হয়, তোমাদের উপর মাইন্ড রাখতে হয়, অঙ্কের উপর তিন চার জায়গায় রাখা লাগে, তার জন্য হয় কি অনেক সময় কোনো জায়গায় ছোটখাটো একটু মিস্টেক হয়ে যায়, ওকে। এবার আমরা কয় নাম্বারে যাবো, এবার যাবো আমরা 21-এ। 21-টাও তো অনেক ইজি, 21-টাও কিন্তু সেম প্রায় আপু, 21-টাও সেম, আমি তারপরে করে দিচ্ছি। 21 নম্বরের অঙ্কটাতে আছে এক্স প্লাস এক্স বাই টু, এক্স বাই টু প্লাস y/3 ইকুয়াল টু y/3 ইকুয়াল টু 3, এটা আমি একটা সমীকরণ ধরি, আর x-y/3 ইকুয়াল টু থ্রি, এটাকে ধরবি দুই নং সমীকরণ। দেখো তো আমার এটা আর এটা সেম আছে না y/3, তাহলে কি আমার কোনো যোগ বিয়োগ করে কোনো কাজ করা লাগবে, আমাদের কিন্তু কাজ কিন্তু অনেক সহজ হয়ে আছে, ঠিক আছে। সো আমি যদি সিম্পলি দুটাকে যোগ করি তাহলে 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই, তাহলে সিম্পলি আমরা যোগ করে দিই, তাহলে x/2 প্লাস y/3 ইকুয়াল টু 3, ওকে। তাহলে x-y/3 ইকুয়াল টু কত, 3, এটা আমি যোগ করব, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা এটা সুন্দর কেটে গেল, তাহলে x/2 প্লাস এক্স ইকুয়াল টু 3 3 6, বা আমরা কিন্তু ছোটবেলায় এই লসাগু কিন্তু শিখেছি, ঠিক আছে। সো আমার এখানে হবে টু, লসাগু টু হবে, তাহলে x+2x ইকুয়াল টু 6, বা 3x ইকুয়াল টু 2 ইকুয়াল টু 6, বা 3x ইকুয়াল টু 6 গুণিত 2, বা x ইকুয়াল টু 12/3, অতএব x ইকুয়াল টু কত, 4। আমি x ইকুয়াল টু কত পেলাম, 4 পেয়ে গেছি, কিন্তু আমার x ইকুয়াল টু কত হয়েছে, বের হয়েছে 4, ঠিক আছে। x এর মান আমি একই ভাবে আরেক জায়গায় বসিয়ে দেবো, সেটা কোন জায়গায়, এক সমীকরণে, ঠিক আছে। আমি এটার একটু এই জায়গাটা মিটাই দিলাম, তাহলে x এর মান, x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, ওকে। তাহলে আমি 1 নং সমীকরণে বসে x এর মান কত পেয়েছি, 4, তাহলে 4/2 প্লাস y/3 ইকুয়াল টু 3, ঠিক আছে। বা এর লসাগু কত হবে, 6, তাহলে 3 3 4 12 প্লাস, হ্যাঁ তাহলে 3 2 গুণা 6, তাহলে 2 হয়,
ঠিক আছে, ইকুয়াল টু কত, 3। তাহলে 12 প্লাস 2y ইকুয়াল টু 3 6 18, আমি একবারে করে দিচ্ছি, ঠিক আছে, 3 6 18। আচ্ছা আমি ভেঙে ভেঙে করি, যখন করছি ভেঙে ভেঙে করি, 3 গুণিত 6, তাহলে অতএব 2y ইকুয়াল টু 3 6 18 বিয়োগ 12 ইকুয়াল টু, এটা হয় 6/2, অতএব y ইকুয়াল টু 3। দেখো তো y ইকুয়াল টু 3 কিনা, y ইকুয়াল টু আমার অ্যান্সার 3। ওকে, তাহলে আমার এখানে উত্তর কত, x কমা y ইকুয়াল টু কত হবে, 4 3। ওকে, আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি, একটু আমাকে কমেন্টে জানাও তো যে আমরা বুঝতে পেরেছি কিনা। হ্যাঁ, উম্মেহানি আমাদের অ্যান্সারটা কিন্তু দিয়ে দিয়েছে, আমাদের কিন্তু অনেকেই অ্যান্সার করছে। ওকে আচ্ছা ঠিক আছে, তারপরে আমার দেখি নেক্সট আমি দিই অপশন গুলা যে কত থেকে কত। ওকে আমার এবার দেখো তো, তাহলে 16 পর্যন্ত হলো তাই না, এবার 17 থেকে না সরি 21 পর্যন্ত হলো তাই না, এবার দিই আমি 22 থেকে 26-এর মধ্যে, 22 থেকে 26-এর মধ্যে কার কোনটা প্রবলেম, তোমরা যদি এটা বুঝতে পেরে থাকো আমাকে লেখো যে ভাই ডান আমি অঙ্কটা বুঝতে পেরেছি। ঠিক আছে, অঙ্কগুলো অনেক ইজি বাট একটু ট্রিকি আছে, ঠিক আছে, ওই ট্রিক গুলো একটু ধরতে হবে প্র্যাকটিসের মাধ্যমে। ওকে সো গাইজ, যদি বুঝতে পেরে থাকো আমাকে লিখো যে ভাই ডান বুঝতে পেরেছি, আর প্রবলেম থাকলে আমাকে বলো আমি মিটিয়ে দিচ্ছি। কিন্তু ১৯ থেকে ২১-এর মধ্যে দেখো, 19 থেকে 21-এর মধ্যে কার কোনটা প্রবলেম আমাকে একটু বলো। মাইশা ফারজানা লিখেছে ডান, তারপরে ফারিদা ইয়াসমিন লিখেছে ডান, রিতা সাহা রিয়া সাহা লিখেছে ডান, ওকে থ্যাংক ইউ, তারপরে এসকে দাস লিখেছে ডান, তারপরে এসকে দাস লিখেছে অল ক্লিয়ার, রিতা চক্রবর্তী বলছে নাই ভাইয়া, ওকে দেখি আর দেখি একটু, সবাই একটু আমাকে জানাও তো ডান ভাইয়া প্রবলেম নেই ভাইয়া, ওকে দেখি আর 23 এন্ড 26, ওকে 23 এন্ড 26, মালিয়া ইয়াসমিন মনি লিখেছে ওকে, তারপরে কোনো রিয়া সাহা লিখেছে কোনো প্রবলেম নাই দাদা ওকে, দেখি আর কয়েকজন লেখো তো, নিয়ামুল হক সিয়াম লিখেছে নো প্রবলেম, ওকে তাহলে 23 26, তাই না, হ্যাঁ 23 এন্ড 26, আমি 23 এন্ড 26 দিয়ে দিই। ২৩ আর ২৬, ওকে সো 23 নাম্বারটা আমি তাহলে করি, দেখো তো 23 নম্বর অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তোমরা অনেকেই বললা না, যারা পারবা তারা অনেক, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা না তারা একটু অঙ্কটা দেখো, অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, দেখো এক্স এ এক্স বাই এ প্লাস, বইটা নেই ঠিক আছে, তেইশ নম্বর এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 2/a প্লাস 1/b, এটা আমি ধরি 1 নং সমীকরণ, ঠিক আছে, তারপরে হচ্ছে এক্স বাই বি মাইনাস ওয়াই বাই বি ইকুয়াল টু 2/b মাইনাস 1/a, এটাকে ধরবো আমি 2 নং সমীকরণ, তাহলে আমি কি বলেছি আমাকে কোনো কিছু একটা, এটা তো আমার কি কোনো মিল রয়েছে ঠিকভাবে, সরি আমি এখানে একটু ভুল তুলেছি, এখানে হবে এ, ঠিক আছে, দেখো তো আমার কি কোনো মিল আছে, আমার কিন্তু মিল নাই, এখানে এক্স বাই এ এক্স বাই বি আছে মিল নাই, তারপরে তোমার কি ওয়াই বাই বি ওয়াই বাই এ আছে কিন্তু আমার কিন্তু মিল নাই, দেখো তো আমি মিল পাচ্ছি
পাচ্ছি মিল পাচ্ছি না, তার জন্য আমাকে কি করতে হবে, গুণ করতে হবে, অবশ্যই গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করব, এখন এটা কি সূত্রে গুণ করব। তাহলে দেখো আমি যদি 1 নং সমীকরণকে কি করি, আমার এখানে আমি যদি এটাকে এবি করতে পারি আর এটাকে যদি এটাকে যদি এবি করতে পারি তাহলে কিন্তু মিল খাবে। দেখো তো, তাহলে আমি এটাকে কি করব, 1 নং সমীকরণকে 1/a, 1 নং সমীকরণকে 1/a এবং 2 নং সমীকরণকে 1/b দ্বারা গুণ করে পাই। ঠিক আছে, তাহলে দেখো আমি এটাকে এখন কি করব, 1/a দ্বারা গুণ করব। ঠিক আছে, তাহলে কি 1/a দ্বারা যদি আমি এটাকে গুণ করি তাহলে আমার প্রথমটা কি হবে, দেখো তো, x/a² প্লাস y/ab, ঠিক আছে, ইকুয়াল টু 2/a² প্লাস 1/ab। ওকে, আচ্ছা দেখো পরেরটা, দেখো পরেরটা আবার আমি কি দিয়ে করবো, b² 1/b দিয়ে, তাহলে x b² মাইনাস y ab, ওকে, ইকুয়াল টু 2b² মাইনাস 1/ab। ঠিক আছে, আমি কি জিনিসটা বুঝতে পারলাম, এবার আমি কি করবো এখানে সিম্পলি যোগ করে দেবো। ঠিক আছে, দেখো তো আমার দুই দিকে কিন্তু কাটাকাটি যাচ্ছে, আমার এটাও কাটছে আবার এটাও কিন্তু কেটে যাচ্ছে, দেখো তো প্লাস মাইনাস কিন্তু কেটে গেল, দুটো সেম জিনিস। তাহলে আমি এখানে এখন যোগ করে দিই, আমি তাহলে এখানে যোগ করি, x/a² প্লাস x/b² ইকুয়াল টু 2a² প্লাস 2b². ঠিক আছে, এখন দেখো আমি যদি এখানে লসাগু আমাকে কিন্তু করা লাগবে, এখানে কি করা লাগবে আমাকে, এখানে আমার লসাগু করতে হবে। ঠিক আছে, আমার এখানে কি করা লাগবে, লসাগু করতে হবে। দেখো তো, তাহলে আমার এখানে কি a² b² লসাগু হচ্ছে না, a² b² লসাগু হচ্ছে। তাহলে আমি এখানে দেখো তো, তাহলে আমার এখানে এখানে হবে b² x প্লাস a² x। ঠিক আছে না, দেখো আবার এখানে আমার এদিকে কিন্তু আবার লসাগু হবে, এদিকে লসাগু হতে গেলে a² b² হবে, তাহলে এখানে হবে b² 2b² প্লাস 2a² ঠিক আছে না। দেখো তো আমি এখানে এখন কি করবো, সিম্পলি জাস্ট কমন নিয়ে নেবো একটু, তাহলে a² b² নিলাম, তাহলে এখানে দেখো তো আমার কি কমন আসে, x কমন আসে না, x ইনটু b² প্লাস a² ওকে, এদিকেও দেখো তো 2 কমন আছে, 2 ইকুয়াল টু b² প্লাস a² ইকুয়াল টু a² b² আচ্ছা দেখো তো আমি যদি এদিক থেকেও b² a² বাই a² b² আর যদি b² a² বাই a² b² যদি বাদ দিই তাহলে আমার আমি কোনো প্রবলেম হবে কি, আমার কিন্তু কোনো প্রবলেম হবে না, অতএব x = 2। আমরা কি এতদূর বুঝতে পারলাম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার x = 4। ঠিক আছে, আমি x = কি পেলাম, 4 পেলাম, মানে আমি এই যে এইটুকুন 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 বাদ দিয়ে দিলাম, তাহলে আমার কি থাকে, x = 2 থাকে না, সরি একটু বলে, এখানে তো 2 হবে, x = 2 থাকে। ঠিক আছে, আবার x এর মান কি করবো, আমি একটা সমীকরণে বসাবো। ঠিক আছে, কি x এর মান কি বসাবো, আমি একটা সমীকরণে বসাবো, দেখো তাহলে x এর মানটা আমি কি বলবো, 1 নং সমীকরণে বসাই দিই, x এর মান 1 নং সমীকরণে বসাই। ঠিক আছে, 1 নং সমীকরণে তাহলে বসাই, তাহলে 1 নং সমীকরণ কি এটা, তাহলে x এর মান যদি আমি বসাতে যাই দেখো তো, তাহলে x এর মান কত আমার 2, তাহলে 2/a প্লাস y/b ইকুয়াল টু 2a প্লাস 1/b। ঠিক আছে, তাহলে এবার দেখো তো আমি যদি একটা কাজ করতে পারি, কিন্তু আমি কিসের মান বের করবো, y এর মান বের করবো না, আমি এখানে কিন্তু y এর মানটা বের করবো। ঠিক আছে, আমি এখানে কি করবো, y টা দেখে আমি এখানে y/b রেখে দিই, আমি কারণ y এর মানটা তো বের করবো। ঠিক আছে, তাহলে টয়েস এ প্লাস 1/b মাইনাস 2/a, দেখো তো এখানে
মাইনাস টু বাই এ প্লাস টু বাই এ কেটে গেল, তাহলে ওয়াই বাই বি ইকুয়াল টু থাকে কত, ওয়ান বাই বি। দেখো তো আমার যদি আমি বি দুই দিক থেকে যদি বাদ দিই তাহলে ওয়াই ইকুয়াল টু ওয়ান থাকে, তাহলে অতএব এক্স বাই এক্স কমা ওয়াই ইকুয়াল টু থাকে টু ওয়ান। তোমরা কি বুঝতে পেরেছো অঙ্কটা? আশা করি যে বুঝতে পেরেছো, আর যদি কোনো প্রবলেম থাকে আমাকে একটু বলো। এস, আশা করি অনেকে বুঝতে পেরেছি। ওকে, যদি বুঝতে পেরে থাকো আমাকে একটু কমেন্টে লিখে দাও ভাইয়া ডান বুঝতে পেরেছি, আমি তাহলে নেক্সট অঙ্কে যাবো। ওকে, নেক্সট অঙ্ক এবং আজকে এই অধ্যায়ের শেষ অঙ্ক এবং 6.1-এর শেষ অঙ্ক আজকে। দেখো 26 নম্বর অঙ্কটা কি আছে, 26 নম্বর অঙ্কটা দেখি একটু। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ মাইনাস বি, এটা 1 নং সমীকরণ। তারপর কি, এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু কত, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কি 2 নং সমীকরণ। ঠিক আছে, আমাকে আবার কি করতে হবে, সেম করতে হবে, যে আমাকে একটা সহগ কি করতে হবে তোমার, এখানে মিলাইতে হবে। আমাকে এই জিনিসটা কি করতে হবে, মিলাইতে হবে। তাহলে দেখো তো আমার এখানে কি পার্থক্য আছে না একটু, আমি যদি আমি এখানে কি করব, 1 নং সমীকরণকে আমি খালি যদি গুণ করি বি দিয়ে, আমি যদি 1 নং সমীকরণকে যদি বি দিয়ে গুণ করি তাহলে দেখো তো মিলে যাচ্ছে না। তাহলে আমি 1 নং, মানে এক কথায় আমাকে মিলাইতে হবে, তাতে যে করে হোক আমাকে মিলাইতে হবে 1 নং সমীকরণকে কি দিয়ে, বি দ্বারা, ও 2 নং সমীকরণকে এক দ্বারা গুণ করে পাই। ঠিক আছে কি, তাহলে দেখো আমি এটাকে কি করবো, বি দ্বারা গুণ করবো, তাহলে এক্স বি প্লাস, সরি বি এক্স লিখি, বি এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু এ বি মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এটা কি করবো, ওয়ান দ্বারা, তাহলে এক্স প্লাস এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা কি করবো, যোগ করবো, এগুলো তো লিখে দিবা কিন্তু রেফারেন্স দিয়ে দেওয়া লাগবে যে যোগ করে। ঠিক আছে, আমি আগে একটাতে প্রথমটাতে লিখেছিলাম, পরে গুলো কিন্তু লিখিনি, এগুলো রেফারেন্স দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে তো বি এক্স বি এক্স এটা সেম না, প্লাস মাইনাস কেটে গেল, তাহলে এখানে আর এখানে বি স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল, তাহলে এখানে আছে তোমার বি এক্স প্লাস এ এক্স ইকুয়াল টু কি আসে, এ বি প্লাস এ স্কোয়ার। ঠিক আছে না, দেখো আমার এখানে যদি আমি কমন নি, কি কমন নিবো দেখো তো, যদি আমি এখানে এক্স কমন নি, এক্স কমন নি তাহলে বি প্লাস এ থাকে না, আচ্ছা এখানে যদি আমি এ কমন নি তাহলে কি থাকে, বি প্লাস এ থাকে। ঠিক আছে, আমি উভয় পক্ষ থেকে কি করবো, বি প্লাস এ বাদ দিয়ে দেবো, উভয় পক্ষ থেকে বি প্লাস এ বাদ দিয়ে দিই, এটা এটা বাদ হয়ে গেল, তাহলে কি তোমার এক্স ইকুয়াল টু এ থাকলো। ঠিক আছে, তাহলে আমি এক্স এ পেলাম। এবার এই x এর মানটা কি করবো, আরেক জায়গায় গিয়ে বসিয়ে দেবো, তাহলে x এর মানটা আমি কিসে বসাই, এর মানটা 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে এটা আমার মান, তাহলে আমি এখানে কি করবো, ওয়াই টাকে রেখে এটাকে পাঠাই দেবো, এ মাইনাস বি মাইনাস এ, তাহলে এ কেটে গেল, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু মাইনাস বি, তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস বি, তাহলে এক্স কমা ওয়াই ইকুয়াল টু আসে কি আসে, এ কমা মাইনাস বি। সিম্পল অঙ্ক শেষ আমার, আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। আমরা কি বুঝতে পেরেছি
অনেকে কিন্তু আমার করার আগে অ্যান্সারটা দিয়ে দিচ্ছে, অনেক অনেক ধন্যবাদ তোমাদের। ঠিক আছে, তো তোমরা কি বুঝতে পেরেছো আজকের যে কটা অঙ্ক করালাম বা এ অধ্যায়ে আর কোনো অঙ্কে প্রবলেম আছে কিনা? আমি একটু কমেন্টে জানাও যে ভাইয়া প্রবলেম আছে কি নাই, আর যদি এগুলো অঙ্ক বুঝতে পেরে যাও কমেন্ট লেখো যে ভাই আন্ডারস্টুড বা ডান, ভাই আমি বুঝতে পেরেছি। ওকে, আর যারা আমাদের দেখো যে অনেক বাইরের কিন্তু ভিউজ আসতেছে, ঠিক আছে, তারা একটু দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমাদের গ্রুপ পেজ আওয়ার স্কুল লাইভ যে গ্রুপ পেজ আছে সেটাতে জয়েন করো, এবং আমাদের পেজ আছে আওয়ার স্কুল, ঠিক আছে, অফিসিয়াল পেজ, সেসব পেজ তোমরা অ্যাড হয়ে থেকো। তো আমাদের রেগুলার ক্লাস হয়, ডেলি তিনটা করে ক্লাস হয়, ঠিক আছে, ডেলি তিনটা করে ক্লাস হয়। ক্লাসে শিখছি আমি, একটু মিটাই দিই, ঠিক আছে। আমি ক্লাসের শিডিউলটা বলে দেই, আমাদের ম্যাথ ক্লাস হয়, ম্যাথ ক্লাস হয় 11টায়, সকাল 11টায়, ঠিক আছে কি? তারপর ইংলিশ হয়, আর বাংলা হয়, ঠিক আছে, এই কয়টা হয়? আমি এই দুটো টাইমটা এক্সাক্ট আমার মনে পড়ছে না, যাই হোক, এই তিনটা ক্লাস আমাদের রেগুলার হয়। এটা মেবি আমাদের গ্রুপ পেজে দেখাতে আমাদের রুটিনটা দেওয়া আছে, ঠিক আছে। সো গাইজ, তোমরা যারা নতুন আছো প্লিজ আমাদের চ্যানেলে তোমরা মানে চ্যানেল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং আমাদের যেসব অফিসিয়াল গ্রুপ আছে আওয়ার স্কুলের, যেসব অফিসিয়াল গ্রুপ আছে সেসব গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাও, ঠিক আছে। তোমরা ফেসবুকে সার্চ অপশনে গিয়ে জাস্ট আওয়ার স্কুল লিখলে আমাদের সবগুলো চলে আসবে। আমাদের তিনটা আছে, একটা আওয়ার স্কুল পেজ, আওয়ার স্কুল গ্রুপ এবং আওয়ার স্কুল লাইভ গ্রুপ, ঠিক আছে, যেখানে আমাদের প্রত্যেকদিন পড়া হয় এবং ক্লাস হয় এবং কি হোমওয়ার্কও দেওয়া হয় কিন্তু, ঠিক আছে। সো গাইস, আজকের আমার হোমওয়ার্কটা আমি দিয়ে দিই, হোমওয়ার্ক হলো 6.1 অনুশীলনীর তিনটি সৃজনশীল, ঠিক আছে, অনুশীলনীর মানে 6.1 অনুশীলনী না অনুশীলনী বলে বলা হবে, 6.1 এর এক অধ্যায়ের তিনটি সৃজনশীল, ঠিক আছে। সৃজনশীল গুলা তোমরা যদি সব থেকে ভালো হয় যদি তোমরা বোর্ড করছি, বোর্ডে যেসব সৃজনশীল আছে না সেসব সৃজনশীল গুলো যদি করো, ঠিক আছে, আর এটা জমা দেওয়ার শেষ সময় রাত 10টা, জমা দিতে হবে। কখন জমা দিতে হবে, কোথায় সাবমিট করতে হবে? আমাদের গ্রুপ পেজে যে আছে না আওয়ার স্কুল লাইভ, ওই গ্রুপ পেজে জাস্ট তোমরা সাবমিট করে দিবো, মানে পোস্ট করে দিবা, ঠিক আছে, আমরা অ্যাপ্রুভ করে দিবো। ওকে, সো গাইস, আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লাগলো, আবার নেক্সট ক্লাসের দিকে তোমরা নজর রেখো, আরেকটা ক্লাস হবে মানে সেটা হবে আবার নেক্সট অধ্যায়ের উপর, ঠিক আছে গাইস। সো ততক্ষণ তোমরা সকল অনেক ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো, এবং কি সকলে বাইরে কম যাবে, বাইরে মাস্ক, হ্যান্ড গ্লোভস এগুলো সব পরে থাকো, এবং সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনে চলতে হবে আমাদের, ঠিক আছে। সো গাইস, সকলে ভালো থাকো, বাই, এবং আওয়ার স্কুলের সাথে থাকো।